আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। আজকে মিটার নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি হচ্ছে এই যে, একজন গ্রাহক উনি 5 টাকার বিদ্যুৎ ব্যবহার করতেছে, কিন্তু তাকে দিতে হচ্ছে 10 টাকার বিল, কারণ মিটার সেই বিলটাকে কাউন্ট করতেছে, তাই তাকে বাধ্যতামূলকভাবে দিতে হচ্ছে। এখন কথা হচ্ছে, এই অতিরিক্ত বিল কেন আসতেছে, কেন উনি অতিরিক্ত বিল ওনাকে দিতে হচ্ছে, কি সমস্যা হয়েছে, কি সমস্যার কারণে এটি হচ্ছে, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাই একটু মনোযোগ সহকারে ভিডিওটি একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন অতিরিক্ত বিল মিটারে আসতেছে। আপনারা এদিকে একটি মিটার দেখতে পাচ্ছেন, আবার ওই দিকে রয়েছে আরেকটি মিটার, এখানে রয়েছে আরেকটি মিটার, আবার ওই দিকে এখানে রয়েছে আরেকটি মিটার, মোট 3টি মিটার রয়েছে এই বাড়িতে। এখন মেন সমস্যাটা কি সেটাই দেখা যাক। তো এখানে একটা মিটার দেখতে পাচ্ছেন, এই মিটার মালিক বাসায় থাকে না, ওরা সবাই দেশের বাইরে। তো ওনার বড় ভাই থাকে এই বাড়িতে, ওনার বড় ভাইয়ের বাড়ি হচ্ছে এটা, ওনারও বাড়িতেও একটা মিটার রয়েছে। তো এখন উনি কি করছে জানেন, উনি এখানে একটা চালাকি করছে, যেহেতু ওনার ভাই এখানে নাই, যেহেতু ওনারা বিদেশ থাকেন, তো ওনার কিন্তু আরেকটা মিটার রয়েছে, ওইটা উনি মোটর চালানোর জন্য ব্যবহার করেন, ওই মিটারটা দিয়ে উনি মোটর চালায়। তো উনি যে কাহিনীটা করছে সেটা হচ্ছে, উনি এখানে এমন সিস্টেম করছে, ওনার ভাইয়ের যে মিটারটা আছে, এই মিটার যে এই তারটা দেখতে পাচ্ছেন, উনি এই মিটার থেকে শুধু ফেজ তারটা নিছে, এই মিটার থেকে কোনো নিউট্রাল তার উনি নেয় নাই, নিউট্রাল তার নিছে ওনার যে নিজস্ব মিটারটা রয়েছে, এই নিজস্ব মিটারের নিউট্রাল তার ব্যবহার করছে, আবার এই মিটারের কোনো ফেজ তার ব্যবহার করে নাই, এই মিটারের ফেজ তার ব্যবহার করছে আর ওনার মিটারের নিউট্রাল তার ব্যবহার করছে। তো এখন আমরা কি করব, এখন আমরা এই মিটারের যে ফেজ তারটা রয়েছে সেই ফেজ তারটা এখন আমরা চেক করব। তো এই মিটার ফেজ তার হচ্ছে এটা, এখন আমরা এটার এম্পিয়ারটা চেক করব, এটার এম্পিয়ারটা হচ্ছে 0.49 এম্পিয়ার, অর্থাৎ গ্রাহকের বাসার মধ্যে এই এম্পিয়ার কারেন্টটা প্রবেশ করতেছে। তো এখন যদি আমরা নিউট্রাল তারটা চেক করে দেখতেছি, আমরা 0 এম্পিয়ার, অর্থাৎ এই তারের মধ্যে দিয়ে কোনো কারেন্টই প্রবাহিত হচ্ছে না, তার মানে উনি এই নিউট্রাল তারটা ব্যবহার করতেছে না। তো এখন আমরা আমাদের এই যে মিটার যে গ্রাউন্ড তারটি রয়েছে সেটিও আমরা চেক করলাম, দেখতেছি এর মধ্যে দিয়েও কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তার মানে এই মিটারের কোনো নিউট্রাল তারই ব্যবহার করা হচ্ছে না, শুধু ফেজ তারটি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ওনার বাসার মধ্যে এই মিটার থেকে ফেজ তারটি চলে গেছে এখান থেকে, কিন্তু কোনো নিউট্রাল তার নেয় নাই। তো এটা হচ্ছে তার নিজস্ব মিটার। তো এখন আমরা তার যে নিউট্রাল তারটি রয়েছে এই মিটার, সেই নিউট্রাল তারটি আমরা এখন চেক করব, দেখব যে আসলে এই মিটার নিউট্রাল তার দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে কি না সেটি আমরা দেখব। তো এই মিটার দেখতে পাচ্ছি আমরা লাল বাতির জ্বলছে, তার মানে এই মিটারটিও কিন্তু চলতেছে। তো এই মিটারের কালো তারটি হচ্ছে ফেজ এবং এই তারটি হচ্ছে নিউট্রাল। তো আমরা এখন এটি চেক করব, তো আমরা দেখতে পাচ্ছি 0.47 এম্পিয়ার কারেন্ট এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, ওই মিটারের ফেজ তার দিয়ে যেই পরিমাণ কারেন্ট আসতেছে ঠিক সেই পরিমাণ কারেন্ট কিন্তু আবার এই মিটার নিউট্রাল তার দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর ফেজ তারে আপনারা দেখতে পাচ্ছেন এম্পিয়ার শূন্য দেখাচ্ছে। তার মানে এই যে উনি যেই মিটারতে ফেজ নিয়েছে সেই মিটার দিয়ে যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে ঠিক সেই পরিমাণ কারেন্ট তার মিটারের নিউট্রাল তার দিয়ে বেরিয়ে যাচ্ছে। উনি ভেবেছিল যে তার থেকে ফেজ নিয়েছে হয়তো এই তারে ওই মিটারে শুধু বিল আসবে, আসলে বিষয়টা কিন্তু এমন না। উনি এটাও ভেবেছিল যেহেতু ওই মিটার থেকে ফেজ নিয়েছে তাই বেশি বিলটা ওইটাতে আসবে, আর এই মিটার যেহেতু নিউট্রাল নিয়েছে সে কারণে শুধু এই মিটারে সামান্য পরিমাণ বিল আসবে, আসলে বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, এমনটা কখনো হবে না। কারণ এই এনার্জি মিটারগুলোকে এমনভাবেই তৈরি করা হয়েছে যে এগুলোর মধ্যে কোনো মানে ভুল কাজ বা অসচেতনমূলক কাজ বা দুর্নীতি এগুলো কোনো কিছুই খাটে না, এইগুলোকে ওইভাবেই তৈরি করা হয়েছে। তো এই এনার্জি মিটারগুলো বিদ্যুৎ বিল কাউন্ট করে, মূলত একটা এনার্জি মিটার ভিতর দিয়ে কী পরিমাণ ইলেকট্রন প্রবেশ করতেছে বা
একটা এনার্জি মিটারের ভিতর দিয়ে কী পরিমাণ ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু এনার্জি মিটার কিন্তু বিদ্যুৎ বিল কাউন্ট করে। সে জায়গায় আপনি যদি শুধু একটা ফেজ তার ব্যবহার করেন তাহলে কিন্তু মিটার বিদ্যুৎ বিল কাউন্ট করবে, সে জায়গায় যদি আপনি নিউট্রাল ব্যবহার যদি নাও করেন তারপরও কিন্তু মিটারটি বিদ্যুৎ বিল কাউন্ট করবে। আবার মনে করেন এই মিটারে আপনি শুধু নিউট্রাল ব্যবহার করছেন, ফেজ ব্যবহার করেন নাই, তার মানে ওই মিটারের ফেজ তার দিয়ে যে পরিমাণ ইলেকট্রন ঢুকছে সেই পরিমাণ ইলেকট্রন কিন্তু এর ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ যে পরিমাণ ইলেকট্রন ঢুকলো সেই মিটারটা কিন্তু বিদ্যুৎ বিল কাউন্ট করবে, যে তার ভিতর দিয়ে কী পরিমাণ ইলেকট্রন ঢুকছে সেটা না বেরিতে পারো না বেরিলেও কিন্তু সমস্যা নেই, কী পরিমাণ ঢুকছে সেটা কিন্তু সে কাউন্ট করবে। আবার মনে করেন এই মিটার, যেমন এই মিটারটার ভিতর দিয়ে কিন্তু ইলেকট্রন ঢুকছে না কিন্তু এটা দিয়ে নিউট্রাল হয়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই মিটারটা দিয়ে কী পরিমাণ ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু এই মিটারটি বিদ্যুৎ বিল কাউন্ট করবে। অর্থাৎ আপনি যে কোনো একটি তার যদি এনার্জি মিটার থেকে ব্যবহার করেন, সেটা হতে পারে ফেজ তার, সেটা হতে পারে নিউট্রাল তার, যে কোনো একটি ব্যবহার করেন আর আর একটি তার যদি কাটাও থাকে তাহলে কিন্তু এই মিটারটি বিদ্যুৎ বিল কাউন্ট করবে। এটা হচ্ছে মূল কারণ বিদ্যুৎ বিল বেশি আসার। অর্থাৎ উনি কিন্তু ওনার বাড়িতে যে বিদ্যুৎ বিল মানে যে বিদ্যুৎ ব্যবহার করছে সেটা কিন্তু দুইটা মিটার মধ্যে কাউন্ট হচ্ছে, যার কারণে উনি 5 টাকার বিদ্যুৎ ব্যবহার করলে কিন্তু ওনাকে 10 টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। তো অবশ্যই আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে ডাবল বিদ্যুৎ বিল আসার কারণটা কী, আসলে উনি এখানে কী কাহিনী করছে সব কিছু আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টি।